চারপাশ ভরে আছে ময়লা আবর্জনায়, পলিথিনে মোড়ানো পচা খাবার ও বজ্রের স্তূপ, সেই সব খাবার খাচ্ছে কাক কুকুরে। ঠিক যেমনটা দেখা যায় শহরের পার্শ্ববর্তী ময়লা ফেলার স্থানে, এসবের মাঝে নামি দামি পোশাক পরে দাঁড়িয়ে আছেন কয়েকজন যারা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার। জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নতুন ওয়েব ফিল্ম অসময়ের প্রকাশিত পোস্টারে এমনটা দেখা গেল। নতুন বছরের প্রথম প্রহরে পোস্টারটি প্রকাশ করেছেন তুমুল আলোচিত সিরিয়াল ব্যাচেলর পয়েন্টের নির্মাতা। এর আগে একাধিক ফান কমেডি ধাঁচের নাটক নির্মাণ করে দেশ ও প্রবাসের দর্শকদের জনপ্রিয়তা অর্জন করেন অমি। এবার তিনি কমেডি ঘরানার পাশাপাশি অসময়ে বর্তমান সমাজের কিছু দিক তুলে ওয়েব ফিল্ম নির্মাণ করলেন। এটি জানুয়ারিতে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে রিলিজ হবে। ব্যতিক্রমী আবহে পোস্টারটি প্রকাশের পর নেটিজেনদের নজরে এসেছে। পরিচালক অমি জানান, অসময়ে তিনি মূলত সোসাইটি শো অফের গল্প দেখাচ্ছেন। এক্স গার্লফ্রেন্ড ফিমেল একটি সন্দেহের গল্প ট্যাটু নাটকের নির্মাতা অমি বলেন, অসময়ে সময়ের গল্প, আমরা যেটা না কিন্তু সেটা দেখাতে যেন বেশি পটু। সমাজের শো অফের কিছু গল্প আমরা এতে দেখাবো। আমাদের সোসাইটির বেশিরভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে, তারা এমন ভাব ধরে যেন অনেক পশ, কিন্তু ভিতরটা পোশাকের মতো সুন্দর না, বরং গার্বেজ। এই মানুষগুলো মুখোশধারী রূপ নিয়ে সমাজে বসবাস করে। গল্পের চরিত্রগুলোর সঙ্গে মিল রেখে পোস্টারটি তৈরি করা হয়েছে। অমি বলেন, এরা নিজেদের খুব পরিচ্ছন্ন পরিপাটি মনে করলেও আসলে পরিচ্ছন্ন না। অসময়ের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন। আরও আছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, সরাফ আহমদ জীবন, রুনা খান, ইস্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামিমা লাম, ইশরাত জাহিদ আহমেদ, জিয়াউল হক পলাশ। অসময়ের প্রযোজক ও বঙ্গর চিফ কন্টেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু বলেন, অসময়ের গল্প যখন প্রথমবার অমি আমাকে শোনায় তখনই বুঝতে পারি সে দারুণ কিছু বানাতে চলেছে। এটি হবে বঙ্গের পক্ষ থেকে আমাদের দর্শকের জন্য নিউ ইয়ার গিফট। আমরা আশা করছি দর্শক অসময়কে সেভাবে আপন করে নেবেন যেমনটা হোটেল রিল্যাক্স অথবা ফিমেল থ্রিকে করেছেন। 2023 সালে নির্মাতা অমি চারটি একক নাটক ও তার প্রথম ওয়েব সিরিজ হোটেল রিল্যাক্স নির্মাণ করেন। এর মধ্যে হোটেল রিল্যাক্স এখন পর্যন্ত বঙ্গের সবচেয়ে জনপ্রিয় ও দেশীয় ওটিটি ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যবসা সফল কন্টেন্ট হিসেবে রেকর্ড করে। তো বন্ধুরা, আমার মতো কে কে আর অপেক্ষা করছেন অসময় দেখার জন্য, জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।